হুজু ক্ষমাতে হয়ে গেছে আমার, এই কপলেট 3 প্লেট বিরিয়ানি খেয়েছে, বাদনের সামনে কথা বলো না। এদের অবস্থা খারাপ, ভিডিও করতে করতে পাগল হয়ে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আর বাঁধন এখন বেরিয়ে পড়েছি মসলন্দপুরের উদ্দেশ্য। কার বাড়িতে যাব, কোথায় যাব, তোর সঙ্গে থেকো, তাহলে দেখতে পারবে। বাঁধন অলরেডিও ওই যে গাড়ি নিয়ে গাড়ি পরিষ্কার করছে। ম্যাডা গুড মর্নিং বল। গুড মর্নিং, কি বললে? আমি কিছু বুঝলাম না। আরে আর বলারই আলাদা, কি বলবো। চল ম্যাডা, তো চলো বেরিয়ে পড়ি। বাবা ছেলে আবার হুডি আনতে যাবে, রাস্তার যা অবস্থা, বাড়ির সামনে রাস্তা সবে তৈরি হয়েছে আর ধুলো বালি, ধুলো বালির যা অবস্থা, কি বলবো, পুরো বাড়ি ধুলো ধুলো হয়ে যাচ্ছে। মানে একটা রাস্তা কাটিং হয়েছে আর একটা সাইড কাটিং হবে, তারপরে সুন্দর রাস্তা হবে। আমাদের রাস্তার ওই পার্টটা কাটিং হয়েছে, এই পার্টটা কাটিং হবে। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। ঢিলে এখন হুডি পরছে, হুডি ঢিলের হুডি আছে বস, ঢিলের হুডি পরে দেখো, হ্যাঁ স্টাইল বেড়ে গেছে ছেলে। নাও চলো, এটা হচ্ছে চাঁদনি রোড। আমরা এখন চলে এসেছি চাঁদনি রোড, ঠাকুরনগর টু গোবর্ধা, ও সরি ঠাকুরনগর টু গোবর্ধানা রোড, এটা হচ্ছে চাঁদনি রোড। আমরা চলে এসেছি মসলন্দপুর, আর এখন একটু মিষ্টি নেব। চলো, মিষ্টিটা আমার নেওয়া হয়ে গেছে, আর চলো এখন বেরিয়ে পড়া যাক। আমি ঝুনুদির বাড়িতে পৌঁছে গেছি। এই যে ঝুনুদি, দেখ গলু গলু লাগছে, এইটা কি কোনো কথা? আর ওই যে একটা এদিকে ওটা আছে, আবার একটা আমিও চেষ্টা করি গোবর খোঁজার, যে আমিও লেপবো। তাই দেখো ঝুনুদের বাড়িতে তো হচ্ছে প্যাকেটে, আমাদের ওই যাতে কোনো বালতিতে করে জোগাড় করে নেবো, এধার ওধার থেকে কোনো ব্যাপার নেই। তো আমি কোনো কিছু করিনি, জাস্ট একটুখানি মিষ্টি আনতে হয় তার জন্য এসে গেছি। কোনটা? এই যে মানে আমার বাপের বাড়ি এটা তো। হ্যাঁ তো কোনো ব্যাপার নয়, সব বাড়ি একই বাড়ি। তো আমি কি করছি, ভালো আছো? ওই করে না তুমি একদম করতে নেই। ভালো আছো কাকিমা? কেননা তোর বয়স অনেক হয়ে গেছে, তুই বস। এটা কি ধরনের পাগলামি? এমনি অনেক কষ্ট থাকে। চলের বাড়ির থেকে বেরিয়ে গেলাম, আর এখন যাচ্ছি ঝুনু দিদের বাড়িতে। কেন ওই মিষ্টি আনিস বলো তো? মিষ্টি একটু আনতে হয়, না শোনো এটা কথা কি বলো দিন, আমি প্রথমবার নিয়ে এসেছি মিষ্টি, সামনের বার আনবো ঝাল। যদি নিম কি আনতে, নিম কি ঝাল খাওয়াবো সামনের বার, বললাম তো এই গাড়ি চাবি নিয়েছিস তো। চলো জুনুদির ঘরে যাই আগে। ঢুকতে ঢুকতেই দেখো কি হচ্ছে, ঢুকতে ঢুকতেই দেখো কি, এটা কি দেখাবো, এটা পকোড়া। এহে রহা নেই যাতা, মানে আমি যেটা ভালো খাই সব থেকে তোমাদের একটু দেখাই। এই দেখো, আহা রে কি জিনিস, ঠিক আছে একটু পরে হয়ে যাক, তারপরে করব ফিনিশ। আমি মজা আয়েগা না ভিড়ো, চলো একটু বসি, বসে কথাবার্তা বলি। অনুদির কাছ থেকে এখন কি খাবো? বড়মার প্রসাদ, ঠিক আছে। বাঁধন নে প্রসাদ, প্রসাদটা নেব তো কি বল। হ্যাঁ বাঁধন তুই খা আগে, তুই প্রসাদটা নে আগে, দাঁড়া খাবি পরে, ছোঁয়া নি একটু। বাবা সুন্দর সুন্দর, ও ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, দাও 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 মুখেই দিয়ে দাও, মুখে দিয়ে দাও, একদম একদম। ও দেখো একটু সন্দেশ নিয়ে, এইটুক খেলেই অনেক, না এইটুক ভেবেছিলাম অল্প একটু খাবো, অল্প একটু ভেঙে দাও। এটা তুই খাবি? ভাবিনি যে এই বাড়িতে এসে আমি বড়মার প্রসাদ খাবো, অনেক ভালো লাগছে। প্রথমে এসে বসলাম, বসার সাথে সাথে কপালে বড়মার প্রসাদ রয়েছে। দেখো খাবার কি নিয়ে চলে এসছে, প্রথমে এসে কলা, মানে ইউনিক স্টাইল, বলেন কি মানে জুসের সাথে কলা, এটা কেউ খায়? হ্যাঁ
এটা কি হয়? গ্যাস কমে, গ্যাস কমে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই যে জুসের সাথে কলা দিলে গ্যাস কমে, ঝুনুদির ব্যাপার এটা। তাই বলে আমি খাবো না, আমার গ্যাসের প্রবলেম নেই। তো চলো জুসটা একটু খেয়ে নি। জুনুদি পকোড়া দিয়ে গেছে, এই যে চিকেন পকোড়া এক থালা নিয়ে বসে পড়েছি। চলো পকোড়া খাই, আর তোমাদের জন্য ইয়ে কড়া কড়া পকোড়া। তুমি যদি দেখো কি কি নিয়ে আসতে আলো, সব সস ফস যত রকমের আছে। পকোড়া খেতে খেতে তারপরে দেখো কে এসছে। এই দেখো এটা হচ্ছে সম্পাদি, এটা হচ্ছে সম্পাদি এসছে। এখন মনে হচ্ছে ঘুমের থেকে উঠে দৌড়াতে দৌড়াতে এসছে। শহীদ এখন কোথায় যাবো ভিডিও বানাতে? হ্যাঁ, তো চলো আমরা একটু যমুনা নদীর পাড়ে যাবো, তারপরে যাবো সম্পাদির বাড়ি, তাই তো? তো চলো আগে যমুনা নদীর, চলো এই বেটা। আর এই যে সেই দেখো ঢিলে তো ঢিলে, দেখো কিভাবে বসে পড়েছে ঘরের ভিতরে। চল বেটা আমরা এখন যাচ্ছি কোথায়? যমুনা নদীর পাড়ে। আমরা এখন যাচ্ছি যমুনা নদীর পাড়ে। আর ভিউ কি দেখো সামনে, দেখো ভিউ, অসম ভিউ। চলো ভিতরে গিয়ে তারপরে দেখাচ্ছি, বলো কেমন লাগছে। দেখো এই দিকে তো এই দেখো পুকুর টাইপের মাছও ছেড়েছে, আর সেই চারিদিকে যেমন ওয়াও লাগতেছে, ওয়াও অসম লাগতেছে। তোমাদের জায়গাটা না দেখিয়ে পারলাম না, যা লাগছে না সেই লাগছে। সেই পিছনে দেখো সব একদম দল স্যান্ডা ফ্যান্ডা নিয়ে যাচ্ছে আজকে, ঠিক আছে? চলো আজকে মনে হচ্ছে না এটা আমার গ্রামের থেকে ঝুনুদির গ্রামের সেই সিনেমাটিক জায়গাগুলো একদম সত্যি সুন্দর লাগছে। আমরা তো সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেত দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর এইটা কেমন একটা উঁচু নিচু জায়গাটা, সর্ষে ক্ষেত। চলো আজকে দেখাবো তোমাদের সুন্দর সুন্দর জায়গা দেখাবো আজকে। বাদনের এমনি মুলা খেতে যাওয়ার অভ্যাস আছে, চলে এসেছি যমুনা নদীর পাড়ে। বাবা এবার পাহাড়ের থেকে নামছি নিচের দিকে, এই দেখো এটা কি ধরনের পাগলামি। ও কলা ক্ষেত করেঙ্গে, ওয়াও কলা ক্ষেত। এইদিকে কোন দিকে আমরা কোন দিকে যাবো? এইদিকে, এই দেখ এইটা যমুনা নদী, দেখেছো যমুনা নদী পিছনে। চলো ওহো দারুন দারুন নৌকা, এই দেখো কি সুন্দর জায়গা দেখো। হেভি হেভি, এই দেখো নৌকা, এই দেখো নৌকা, দেখেছো নৌকা তালা দিয়ে রেখে গেছে নৌকায়। লোকটা এই লোকটারে ডাক দে, বল বিরিয়ানি দিবানি। এইটা কি কোনো কথা? এই দেখো নদীটা এই দিকটায়, এই দিকে কোথায় গেছে জুনুদি? ওমাই গোবরডাঙ্গা তো মাং সব ওই এই সেই যমুনা নদী তো। ও গোবরডাঙ্গা দিয়ে শেয়ার, এইটা কোন দিকে গেছে? এই সব ওই এটা চারঘাট মিলিত হয়েছে। ও চারঘাট আর এই দিকে গেছে বাংলাদেশ গিয়ে মিলিত হয়েছে। তো চলো আমরা এখানে একটু রিল ফিল বানাবো। আমরা এখন রিলস বানাতে বানাতে কলা বাগানে, আমরা তুম হে কলা ক্ষেত করেঙ্গে। আই তো চলো আমরা একটু কলা ক্ষেত করতে এসছি। এই জায়গাতে কলা ক্ষেত করে তারপরে ইয়ে বানাবো, কি বানাবো? রিলস বানাবো। তো আমরা রিল বানাচ্ছিলাম বা মাঠের দিকে যমুনা নদীর তীরে, তারপরে রিল বানিয়ে আবার জুনুদির বাড়িতে চলে এসছি। আর বাড়িতে এসে দেখো আমি পেয়ে গেছি নিনজা টু। আচ্ছা ঠিক আছে, তো এইটা একটু চালাবো, এরপরে যাবো সোমাদিদের বাড়িতে। সোমা না সম্পা, ও সরি সম্পাদিদের বাড়িতে যাবো। এই দেখো ধুনি দি, এ আরে আমি ড্রাইভার, খতরনাক ড্রাইভার আমি। এই দেখো চলো খেলে ভাই, এই শালা খেলে যায়।
দুজনে যেন পড়ে যায়। এই যে চলে এসেছি দেখেছ তো, এইবার আমি একটু চলো দুই একটা রিল বানাই। এই যে নিনজা টু তে একটা দুটো রিল বানাই, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে চল একটা রিল বানা তুমি। বাবাস কেমন হতো তুমি বলো তো, কি মহব্বত। আহারে আমাদের একটা সাইকেল এরকম ভিডিও শুট আছে, যে আমার আমার বউকে নিয়ে আমি যাচ্ছিলাম এক জায়গায়, তো এই গানটা আমরা দুজনে করতে করতে যাচ্ছিলাম, সেইটা মনে পড়ছিল। যে আমি দাদা আর আছে বাঁধন ঝুনুদি, ঝুনুদি আমরা গিয়ে মানে রোডে রিলস বানাছিলাম, তারপরে আবার চলে এসেছি সম্পাদির বাড়িতে। আমি নাম ঠিক বলেছি তো? হ্যাঁ সম্পাদি, আমি এত ভুল বলি মানে সম্পাদিরে মানে উল্টো পাল্টা নাম করি। সুমাদি, সুমাদি হয়ে গেছে আমার, এখন হবে রিল, তাই তো? তো চলো তোমাদের একটু দেখাই সম্পাদির বাড়িতে এসি। আর দাদারে তো দাদা গেছিল আমাদের সাথে, আন্টিরে তো দেখালাম তখন, তাই না? সমাধির শাশুড়ি এই ঘরে তো, হ্যাঁ তো আমরা সমাধির ঘরে চলে আসছি। আর এই যে সমাধি, আমি গরিব মানুষ, সাজা সাজি করছে, একটু সাজা সাজি করছে। ও দেখো কত সুন্দর। ও কিরে ভালো আছিস তো? লজ্জা লাগে, বেস্ট হয়েছে, লেখা রয়েছে। তো আমরা একটু বসবো, বসে তারপরে আমরা বেরোবো কোথায়? সর্ষে ক্ষেতের দিকে না? তুমি মুলাখেত সর্ষে ক্ষেত করেন? আর এটা কি? এটা হচ্ছে আমার ননদ। কেমন আছো? ভালো? দিদি বাড়ি গেছিলাম এমনি এমনি। ও তাই, চলো তাহলে একটু বসি। আমরা আবার চলে এসি সম্পাদির বাড়ি এসে, তারপর সম্পাদিদের বাড়ির পাশে যে সর্ষের ক্ষেত, মানে এই যে দেখো চার সাইডে সর্ষের ক্ষেত, এই সর্ষের ক্ষেতে আমরা এখন ভিডিও বানাবো। আর ওই যে নতুন পার্টনার যোগ হয়েছে, ইন্দা কুড়ুকুড়ু আন্দা স্পট করে সবার পিছনে অং বং ভালো জানে। চলো এখন আমরা আবার রিল শুট করবো, তাই তো? রিল শুট করবো তো, চলো তাহলে রিল শুট করবো। আমাদের এই এখন কত বাজে? পাঁচটা এখন ১৭ বাজে, আর আমরা এখন সর্ষে ফুলের ভিতরে হারিয়ে গেছি। দেখো সবাই মিলে কত লোক আমরা। আর একটা কই বরে মারছে নাকি? এদের অবস্থা খারাপ, ভিডিও করতে করতে পাগল হয়ে যাচ্ছি। এখন সর্ষে ক্ষেতে তোমরা কোথায় আছো? গরম লেগে গেছে, ভিডিও বানাতে বানাতে বাঁচাও। এই দেখো কি অবস্থা, হুডি ফুডি সব খুলে গেছে, অনেক খারাপ অবস্থা গো। এ জানু কোথায়? ঝুনুদির অবস্থা খারাপ, ঝুনুদি ঝুনু হয়ে গেছে। তাই শালা, আমিও পড়ে যাচ্ছিলাম। সবাই দেখো কি সুন্দর জায়গা, লাস্টে দেখো, ওয়াও ওয়াও প্লেস, দেখেছো কি দারুণ জায়গা। তো চলো আর বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। চলে এসছি ফাইনালি ঝুনুদির বাড়িতে, এখন সন্ধ্যা লেগে গেছে। আর কি বলবো, এটা আছে ঝুনুদির ছেলে, এই যে এটা আছে ঝুনুদির ছেলে, যথেষ্ট স্মার্ট দেখতে। আর একটা কথা কি, আমরা এখন খেতে বসবো, কি খাবো সেটা তোমাদের একটু দেখাই। মানে পুরো বক্স নিয়ে বসে পড়েছি। এসে এই পাশে আসছে এই যে মটন, আর এই যে বিরিয়ানি সব বসে আছে, আর এই যে সব হরিসভার লোকজন সব, এই যে ঝুনুদি আর সমাধি, আর এটা এর না তোর নাম কি? পলিদি, লালু বুলু জামা দিয়ে বসছে। দেখো কে এটা, দেখেছো এটা আছে এটা ঝানুদি, মানে আছে ঝুনুদির জানু, তাহলে আছে ঝানুদি। নজ্জা করতি, নজ্জা করতি তো মোবাইলের দিকে তাকাতি। এখন খাবো আমরা কি, মটন কষা আর আর চিকেন বিরিয়ানি। তো চলো এই যে নিয়ে বসো রে, কই প্লেট ফ্লেট লাগাও, ঠিক আছে তো খাও। এই যে নিয়ে বসে পড়েছি, আর এই যে স্যালাড রয়েছে নিয়ে নিয়ে খাও। বাদন তো স্যালাড ফ্যালাড খায় না, আমারই লাগে সব, ঠিক আছে? তা তোমরা খাবা না? বলছে কথা কম বলতে বলছে খেতে লাগবে। বাড়ির লোক সবাই মিলে একসাথেই খাবো আমরা, হ্যাঁ বাড়ির লোক সবাই মিলে একসাথে খাবো, ঠিক আছে? সবাই মিলে একসাথে খাবো, সবাই মিলে একসাথে খাবো।
তো কি বলবো, চিকেন লেগ পিস না, আজকে আসছে চিকেন ভিতরের পিস। সুন্দরী কিভাবে দেখতে দেখেছ, নাম সত্যি সুন্দরী তাই? ও ললিতা সত্যি, তুমি মশলা দুপুরে গিয়ে বলবা সুন্দরীর বাড়ি কোথায়? বুদেবসি স্কুলের পাশে। এ তোর তো আবার অভ্যাস আসতে বাড়ি যাওয়া, তুই আবার চলে যাস না কেন? না বলে বাদন, তুমি কি লজ্জা পাচ্ছ? লজ্জা পাবে বলে কি, বলে কি বাদন? কালকে একাই ক প্লেট, তিন প্লেট বিরিয়ানি খেয়েছে, বাদনের সামনে কথা বলো না ঠিক আছে? বাদন নড়িয়ে দেবে করে সবকিছু। আর একটা নেবো, আমরা তাড়াতাড়ি যাবো বললে তার জন্য আর খাইনি তো। ঠিক আছে চলো বিরিয়ানিটা খতম করি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই গুছাচ্ছে মনে হচ্ছে। আর এইদিকে একটু এই যে ভাগ্নে একটু গান টান শোনাচ্ছে, শোনা যা পারিস একটু শোনা দে দু কলি। লা 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 লা, চলো হেভি হেভি গান হয়েছে, তাহলে চলো এবার বাড়ির দিকে এগোনো যাক। তো চলো বাড়ির দিকে এগোই, আজকে থাকো। হ্যাঁ থাকবো, দাদারা আসছে তো এরপরে টেনশন কিসের, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ওকে বাই, চলো বাড়ি যাওয়া যাক।